জ্বালানি তেলের দাম এখন আকাশ ছোঁয়া। বাইক চালকদের তেল কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়। বাইক চালানোর ক্ষেত্রে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখলে অনেক তেল বাঁচানো সম্ভব। এতে খরচ কমবে, কিছুটা হলেও হ্রাস পাবে টেনশন। নিচে তেল বাঁচানোর তেমন কয়েকটি উপায় দেওয়া হলো। বড়জোর 40-50 কিলোমিটার গতিতে বাইক চালাবেন। টায়ারের পাম্প নির্দেশনা মতো রাখুন। টায়ারে বাতাস কম থাকলে জ্বালানি খরচ অনেক বেড়ে যাবে। বাইকের চেন টান টান ভাব যেন থাকে, অতিরিক্ত ঢিলা চেন পেট্রোল খরচ বাড়িয়ে দেয়। মোটরসাইকেল চালানো অবস্থায় বেশি সময় ক্লাচ চেপে রাখবেন না। দীর্ঘদিন ধরে লো গিয়ারে মোটরসাইকেল চালালে জ্বালানি খরচ বাড়ে, টপ গিয়ারে চালালে জ্বালানি খরচ কম হয়। সরাসরি রোদে মোটরসাইকেল রাখলে জ্বালানি বাষ্প আকারে উড়ে যেতে পারে। বাইক চালানোর সময় ব্রেক হালকা করে চেপে রাখবেন না। ইঞ্জিন চালু থাকা অবস্থায় অথবা বাইক দাঁড়িয়ে থাকা অবস্থায় অযথা থ্রিটল ঘুরাবেন না। বেশি সময়ের জন্য কোথাও দাঁড়াতে হলে অথবা যানজটে আটকে গেলে ইঞ্জিন বন্ধ রাখুন। বাইক চালানোর সময় যেদিকে এয়ার ফিল্টার আছে সেদিকটা খোলা রাখুন। ইঞ্জিন চালু অবস্থায় ডেকে রাখবেন না, তাহলে ইঞ্জিন অতিরিক্ত গরম হলে জ্বালানি খরচ বাড়বে।